প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড 19 করোনায় করণীয়। অনুষ্ঠানে আজকে পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক, এছাড়াও আমাদের সাথে থাকবেন প্রতিষ্ঠাতা সভাপতি কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রফেসর ডাক্তার হারুনা রশিদ, এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে যোগ দেবেন ডাক্তার মোর্শেদ। দর্শক, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই অনুষ্ঠানে আলোচনা করি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে থাকবে, আমরা স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন রাখবো যে কবে নাগাদ এই করোনা আক্রান্ত সংখ্যা যেভাবে যেভাবে বাড়ছে, কবে নাগাদ কোন মাস থেকে এটা কমতে পারে। এছাড়া সারা দেশের আইসিইউগুলোতে যে রোগী সংখ্যা বাড়ছে, তা আইসিইউ সংখ্যা পর্যাপ্ত কিনা, আমরা কথা বলবো ব্রুকলিনের ডাক্তার মোর্শেদের সাথে। সেখানে বাংলাদেশিদের অবস্থা, অর্থাৎ বাংলাদেশিরা কেমন আক্রান্ত হচ্ছে এবং বাংলাদেশিরা মারা গেছে, তাদের পরিবার সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। ডাক্তার হারুনুর রশিদের সাথেও আমরা কথা বলবো বাংলাদেশের যে লকডাউন, অর্থাৎ ঢাকাকে বিভিন্ন ভাগে যে ভাগ করা হয়েছে, গ্রিন, ইয়েলো এবং রেড, এই অবস্থায় তার মতামতের বিষয়গুলো আমরা কথা বলবো। দর্শক, আমরা শুরুতে এখন যাব নিউ ইয়র্কের ব্রুকলিনে ডাক্তার মোর্শেদের কাছে। ডাক্তার মোর্শেদ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ডাক্তার মোর্শেদ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে বর্তমানে এখন নিউ ইয়র্কের করোনা পরিস্থিতি এখন কেমন? দর্শক, লাইনে মনে হয় একটু সমস্যা রয়েছে, আমরা আবারও আসব। তার আগে আরেকটি বিষয় দর্শক বলে রাখি, যে আমরা কিন্তু লক্ষ্য করছি যত দিন যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে, এবং এই আক্রান্তের সংখ্যায় এরই মধ্যে দেখা গেছে শুধু যে বয়স, মানে যারা বয়স্ক 50-এর উপরে তাদের সংখ্যাই কিন্তু না, দেখা গেছে যে যুবক যারা 25 থেকে যাদের বয়স 40 পর্যন্ত বা 35 পর্যন্ত, তারাই কিন্তু মূলত বেশি আক্রান্ত হচ্ছে। এবং যেটা হয় যে শ্বাসকষ্ট নিয়ে যে হাসপাতালে ভর্তি হওয়ার যে বিষয়টি, সেখানেও দেখা গেছে যে যুবকদের সংখ্যাই কিন্তু বেশি। এখন আমরা আবারও দর্শক যাব যে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের যেখানে আছেন ডাক্তার মোর্শেদ, আমাদের বিভিন্ন ধরনের বাংলাদেশিদের অবস্থা সহ বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলবেন। ডাক্তার মোর্শেদ, আপনাকে প্রথমে যে প্রশ্নটি রাখবো, যে নিউ ইয়র্কের এখন করোনা পরিস্থিতি কেমন? থ্যাংক ইউ আরিফ ভাই, থ্যাংক ইউ এনটিভি বাংলাদেশ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো নিউ ইয়র্কের অবস্থা এখন আগের থেকে অনেক ভালো। এই মুহূর্তে আপনার আমাদের করোনা পেশেন্টের অ্যাডমিশন রিলেটিভলি নিয়ার টু জিরো, যদিও গত দুই দিন থেকে আমাদের কিছু অ্যাডমিশন বাড়ছে, কিন্তু ওভারঅল অ্যাডমিশনের পরিমাণ খুবই কম। আপনি, আমি যেটা বলবো যে এই যে একটা অবস্থা, যেভাবে করে আমরা জেনেছি যে প্রতি 9 মিনিটে একজন করে মারা যেত, কোনো কোনো সময় 13 মিনিটেও একজন করে মারা যাওয়ার খবরও আমরা পেয়েছি, এই অবস্থা থেকে এই যে এখন একটা স্বাভাবিক অবস্থা, রোগীর সংখ্যা একদম কমে যাওয়া, এই পরিস্থিতি কিভাবে হলো, বা এই নিয়ে যদি আপনি আমাদের কিছু বলতেন। এখন আমাদের সাথে যোগ দেবেন মাননীয় মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক, যিনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে অংশগ্রহণের জন্য। মাননীয় মন্ত্রী, প্রথমেই আপনাকে যে প্রশ্নটি আমি করতে চাই তা হলো যে করোনা আক্রমণের দিক থেকে আমার মনে হয় যে মন্ত্রী মহোদয় আমাদের নেট কানেকশনে এখনও আসেননি, আমরা আবারও, মাননীয় মন্ত্রী আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন এনটিভিকে। বলবো যে করোনা আক্রমণের দিক থেকে চীনকে কিন্তু ছাড়িয়ে গেছে, বাংলাদেশ কিন্তু অলরেডি ছাড়িয়ে গেছে, এই নিয়ে সরকারের কোনো প্রেডিকশন মডেল আছে কিনা, পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই, আপনারা জানেন যে গতকালকে আমাদের জন্য খুব একটা শোকের দিন গেছে, আমাদের মাননীয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম ইন্তেকাল করেছেন, আমাদের ধর্ম প্রতিমন্ত্রী আবদুল্লাহ সাহেব ইন্তেকাল করেছেন, এবং আমাদের, আমার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিবের
স্ত্রী ইন্তেকাল করেছেন গতকাল। এই তিনজন ব্যক্তি ইন্তেকাল করাতে আমরা খুবই মর্মাহত, দুঃখিত, এবং আমি তাদের সকলের প্রতি সমবেদনা জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের দেশের এখন করোনা আক্রান্তের সংখ্যা চীন ছাড়িয়ে গেল এবং এটা দিন দিন বাড়ছে, হ্যাঁ, আমাদের একটা প্রেডিকশন তো আমরা করেছিলাম যে প্রথমে আমাদের যে বিশেষজ্ঞ টিম আছে তারা করেছিল, প্রথমে ভেবেছিল যে এটা নিয়ন্ত্রণে যদি আমরা যেভাবে করতে চেয়েছিলাম নিয়ন্ত্রণ যদি সঠিকভাবে আমরা করতে পারতাম তাহলে পরে 50,000 হইতো, তারপরে তখন আবারও বলেছিল যে 1,00,000 হয়তোবা 1,00,000 বা হবে পেশেন্ট সংক্রমিত ব্যক্তি। এখন দেখা যাচ্ছে যে এটা এই যেভাবে সংক্রামিত হচ্ছে তাতে 1,00,000 হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা মনে হচ্ছে। আমরা সংক্রমণের হারটা বাড়ার কারণে আপনারা তো বুঝতেই পারেন যে আমাদের এখন কোনো কিছু তো আর আটকানো নাই, স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা আমরা করছি, অর্থাৎ আমাদের গাড়ি ঘোড়া চলছে, ফ্যাক্টরিগুলো চলছে, দোকানপাট চলছে, মসজিদে যাওয়া আসা চলছে, ফেরিতে গাদাগাদি করে চলছে, স্বাস্থ্যবিধি সেভাবে তার মানতে পারছে না, মাস্কও সেভাবে যে পড়ছে সেরকমও আমরা দেখতে পাই না, এ কারণেই বেড়ে যাচ্ছে, আরো বাড়ার আশঙ্কা রয়েছে। আমরা এই দৃষ্টিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছি এবং ওনার একটা নির্দেশনা নিয়ে অনুমোদন নিয়ে আমরা এখন এই অবস্থাকে একটু পরিবর্তন করার জন্যে আমরা জোনিং সিস্টেমের মাধ্যমে একটু লকডাউন করার চিন্তা ভাবনা চলছে। ইতিমধ্যে আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে তার কার্যক্রম শুরু হয়ে গেছে এবং আমাদের জেলা পর্যায়ে তো আপনারা জানেন যে প্রায় ওখানে আমাদের বাংলাদেশের 80% জায়গা ওখানে, কিন্তু সংক্রমণের হার ওখানে 15%-16%। জেলা পর্যায়ে আমরা যেখানে যেটু সংক্রামিত এরিয়া আছে সেগুলোকে চিহ্নিত করে আমরা লকডাউন করে দিচ্ছি, আগামী 2 দিনে এটা হয়ে যাবে এবং তাতে আমি মনে করি সংক্রামের হার কমে আসবে এবং আমাদের যেগুলো ঢাকা শহর, নারায়ণগঞ্জ, চিটাগাং, গাজীপুর সংক্রমণের এখানে 85% সংক্রমণ হার, এখানে মৃত্যুর হারও এখানে বেশি, এখানে আমরা জোনিং করতে হচ্ছে কারণ আমরা তো লকডাউন পুরোপুরি দিতে পারছি না। জোনিং করে করে আমরা স্পেসিফিক এরিয়া যেখানে সবচেয়ে বেশি সংক্রামিত সেই এরিয়াগুলোকে আমরা লকডাউন করে দিব এবং সেই কার্যক্রমও প্রায় ফাইনাল স্টেজে চলে আসছে। আমরা গত 10 দিন প্রায় এক নাগারে রোজ আমরা বিশেষজ্ঞ নিয়ে, দেশি বিদেশি বিশেষজ্ঞ নিয়ে এই লকডাউনের কার্যক্রম কিভাবে চলবে 21 দিন সেটা আমরা পুরোপুরি এখন তৈরি করে ফেলেছি এবং আমরা আগামী কয়েকদিনের মধ্যে, অল্প দিনের মধ্যে 2-3 দিনই বলতে পারেন যদি আমরা পারি আমরা লকডাউনের কাজকর্ম এরিয়ার বেসিস আমরা করতে থাকবো। তো এই সব কিছু যদি আমরা করতে পারি, জনগণ যদি আমাদেরকে সহযোগিতা করে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, তাহলে পরে আমি মনে করি আমাদের সংক্রমণের হার আল্লাহর রহমতে কমতে থাকবে। এটি আমাদের আপাতত এটি চিন্তা ভাবনা এবং এটার বাইরে অল্টারনেটিভ কিছু আছে বলে আমার জানা নাই, কারণ বিশ্ব জোড়াই তাই ছিল, লকডাউনের মাধ্যমে সংক্রমণ কমানো হয়েছে, তার মধ্যে ট্রান্সমিশন বন্ধ হয় লকডাউনের মাধ্যমে। আমরা সেটি আমাদের জনগণকে বোঝাবার চেষ্টা করছি, সংক্রামিত বেশি হলে পরে দেশের যে ইকোনমি ভালো থাকবে তা না, কারো ব্যবসা বাণিজ্য চালাতে পারবে না, ব্যবসা বাণিজ্য করা মুশকিল হবে, ফ্যাক্টরিতে যদি বেশি শ্রমিক সংক্রামিত হয় তাহলে পরেও বন্ধ হয়ে যাবে ফ্যাক্টরি, দোকানপাটে লোক আসবে না, কাজে আলটিমেটলি খুব বেশি আমরা লাভবান হতে পারবো না, গেইন করতে পারবো না, কাজে আমাদেরকে আগে সংক্রমণ হার মৃত্যুর হার কমাতেই হবে, তারপরে আমরা স্বাভাবিক জীবনের চিন্তা ভাবনা করতে পারবো। মাননীয় মন্ত্রী, কবে নাগাদ করোনা আক্রান্তের সংখ্যা বাংলাদেশে কমতে পারে বলে আপনি মনে করেন?
দেখেন আমরা তো চাই আজকে থেকেই কমার শুরু করব, এটা আমাদের সকলেরই ইচ্ছা। আমরা প্রত্যেক দিন এখানে কত লোক বাড়িতে বসে আছে, বেরোতে পারছে না, কাজকর্ম করতে পারছে না, এবং আমরা কমার হারটা আমরা মনে করি আমাদের এই লকডাউনটা যেটা আমরা করছি জোনিং এর মাধ্যমে, এটা পুরোপুরি কার্যকরী যখন হয়ে যাবে, যেটা আর দু চার দিনের মধ্যে আমরা আশা করছি, এবং এটা যদি চলমান থাকে তাহলে পরে ধরেন আমাদের তো প্রথম পরিকল্পনা 21 দিন, আমি মনে করি যে একটা পর্যায়ে 21 দিনে একটা পর্যায় থেকে কমার সম্ভাবনা আছে, কারণ তখন সংক্রমিত নতুন করে হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমরা আশা করি যে আগামী খুব যদি খুব অপটিমিস্টিক হয় তাহলে 15-20 দিন থেকে হয়তো কমতে থাকবে, অথবা এই মাসের শেষে থেকে যেটা 15-20 দিনই হয় বা আরো কিছুদিন, আমি মনে করি জুলাই মাস থেকে হয়তোবা এটা ডাউনওয়ার্ড ট্রেনে যাবে, যদি আমাদের এই জোনিং সিস্টেম লকডাউন সিস্টেম সফল হয়, যেটা আমরা আশা করছি সফল হবে। এবং সবচেয়ে সফল তখনই হবে যদি জনগণ সহযোগিতা করে, একটু কষ্ট সহ্য করে, একটু ধৈর্য ধরে সকলের জন্য, কারণ আমরা চাই না যে আমাদের প্রিয়জন আমরা হারাতে থাকি। কাজে এই বিষয়গুলো জনগণ যদি বুঝে তাহলে পরে অবশ্যই আমরা এটা সাকসেসফুল হব, এবং এ মাসের শেষে বা তার আগে থেকেই আমি মনে করি যে আমরা আমাদের এই সংক্রমণ হার, মৃত্যুর হার কমবে, এটি আমার মানে আমার ধারণা। মাননীয় মন্ত্রী আপনি আমাদের সঙ্গেই থাকুন। বিশেষজ্ঞরা মনে করে তাই, কারণ বিশেষজ্ঞরা তো এটা নিয়ে অনেক রিসার্চ করতেছে, অনেক দেশি বিদেশি বিশেষজ্ঞদের সাথে কথা বলে এই জোনিং সিস্টেমটাকে বাস্তবায়ন হচ্ছে, যে সেখানেও তাদেরও প্রেডিকশন যে এটা কার্যকরী হলে আস্তে আস্তে কমতে থাকবে। হ্যাঁ মাননীয় মন্ত্রী আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আবারও আপনার কাছে আসব। এখন আমরা যাব প্রফেসর ডাক্তার হারুনা রশিদের কাছে, বলবো যে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশের এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? আরিফ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে করোনা ভাইরাসের আক্রমণ প্রায় 6 মাস হলো, প্রথম দিকে এটা চীন থেকে শুরু হয়ে উন্নত বিশ্বে ছড়িয়ে পড়ে, এবং উন্নত বিশ্বে যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করে তার ফলে তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতায় এখন কোভিড তাদের দিকে কমা শুরু করেছে এবং চীনে সম্পূর্ণ নিঃশক্তি করে ফেলেছে। এছাড়াও কিছু কিছু দেশ, ভিয়েতনাম সহ অন্যান্য দেশ, তারাও এটা নির্মূল করতে সক্ষম হয়েছে, নিউজিল্যান্ডও পেরেছে। এখন আমরা তাদের এই সক্ষমতা নিয়মকানুন যদি মেনে চলি তাহলে নিশ্চয়ই আমরা সফলতা লাভ করব। এখন আমাদের দেশে সবচেয়ে বেশি করোনায় আক্রমণ রোগী দেখা যাচ্ছে, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে এটা খুবই দ্রুতগতিতে বেড়ে যাচ্ছে। এবং এই সময়ে যদি আমরা ওহানের এক্সাম্পল নেই অথবা উন্নত বিশ্বের এক্সাম্পল নেই, সেখানে আপনি লকডাউনটা করেছিল সেটা সমস্ত রাজধানীতে সহ সেই ক্যাপিটাল সিটি, যেমন ধরেন ঢাকা পুরোটা, চিটাগাং পুরোটা, রাজশাহী, ময়মনসিংহ, এইগুলো পুরো শহরটাকেই আপনাকে লকডাউন করতে হবে। ঢাকায় প্রায় 2 কোটি মানুষের বাস, এই 2 কোটি মানুষ একটা ঘিঞ্জি এলাকা ভিত্তিক থাকে, এখানে শহরের মানুষ যেরকম একসঙ্গে বসবাস করে এবং বস্তিবাসী যাদের সংখ্যা প্রায় 40% তারা বস্তিতেই থাকে, এবং এই যারা বস্তিতে থাকে তাদের সংক্রমণের আক্রমণ সবচেয়ে বেশি হবে, কারণ তারা ডিস্টেন্সটা মেনটেন করতে পারে না এবং তাদের জীবিকা নির্বাহের জন্য বাইরে যেতে হয় এবং তারা মাস্কও ভালো বুঝে না এবং পরেও থাকে না। সুতরাং এই শহরকে যদি আপনি পুরোপুরি লকডাউন না করেন, এবং এটা যদি এক কথায় বলতে গেলে যেমন আপনি যদি পুরোপুরি 144 ধারার মতো নিষেধাজ্ঞা না করেন, তাহলে এই লকডাউনটা এলাকা ভিত্তিক লকডাউনটা আমার মনে হয়, আমার দৃষ্টিতে সফলতা লাভ করা খুব কঠিন হবে। কারণ ওরা যখন 14-21 দিন লকডাউন একটা এলাকায় থাকবে,
একুশ দিন পরে তারা অন্য এলাকায় চলে আসবে এবং আবার তারা নূতনভাবে ওই তাদের এলাকায় আক্রমণ করবে। কারণ সেই জন্যই আমার ধারণা যে যদি আপনি লকডাউন করতে চান, আমার মনে হয় যে আপনি পুরো ঢাকা শহরকে লকডাউন করেন দেশের অন্য এলাকা থেকে, এবং এই লকডাউন যদি এক মাস করতে পারেন, যেমন উহান শহরে এক মাস করে তারা সফলতা পেয়েছিল, আমি মনে করি এই চরম বিপর্যয়ের সময় যেখানে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে, সবচেয়ে বেশি মানুষ মরে যাচ্ছে, ডাক্তার থেকে শুরু করে পেশাজীবী অন্য সবাই মরে যাচ্ছে, এইটাকে এই একটা মাস যদি আমরা বন্দী হয়ে জেলখানার মতো অবস্থান করতে পারি, তাহলে আপনি ঢাকাকে রক্ষা করতে পারেন, ঢাকাবাসীকে রক্ষা করতে পারবেন এবং দেশবাসীকেও রক্ষা করতে পারবেন। ঢাকা যদি মৃত্যুপ্রায় হয়ে যায় তাহলে আমাদের তো বেঁচে থাকার কোনো সক্ষমতা নেই। আমাদের উচ্চ পর্যায়ের লোকজন অনেক আক্রান্ত হয়ে মারাও যাচ্ছে, ডাক্তার অ্যানেস্থেটি যারা আপনার মানুষকে বাঁচানোর জন্য আইসিউতে ডিউটি দিচ্ছে তারাও মৃত্যুবরণ করছে। আমাদের তো ডাক্তারের এ পর্যন্ত 39 জন ডাক্তার মারা গেছে, সমপরিমাণের চেয়ে বেশি কিছু পুলিশ মারা যাচ্ছে, তাহলে আপনার সাংবাদিকরা মারা যাচ্ছে, তাহলে আমরা এই জনগণ দক্ষ জনগণকে না পেলে হসপিটাল কীভাবে চালাবো? সুতরাং আমি মনে করি যে যদি লকডাউন করতে হয়, ঢাকাকে পুরো লকডাউন না করে এলাকা ভিত্তিক লকডাউন আমরা খুব কমই সুফল পেতে পারব। মাননীয় ডাক্তার হারুনা রশিদ, আপনার মূল্যবান কথা এখানে মাননীয় মন্ত্রী শুনেছেন। ওনারা অবশ্যই সরকার এরই মধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, আপনার মূল্যবান কথা শুনে ওনারা হয়তোবা সামনের দিনে পদক্ষেপ আরও গ্রহণ করবেন। মাননীয় মন্ত্রী, আবারও আপনার কাছে আসবো, বলবো যে একজন করোনা রোগী 80% আমরা জানি যে করোনায় আক্রান্ত হলে বাসায় চিকিৎসা নেয়, পরিস্থিতি খারাপ হলে তারা আইসিইউতে যায়। বলবো যে বর্তমানে আইসিইউ পর্যাপ্ত সংখ্যা রয়েছে না কি না করোনা রোগীদের জন্য, বা আপনি কি মনে করেন যে সামনের দিনগুলোতে আইসিইউ সংখ্যা আরো বাড়ানো উচিত? ধন্যবাদ। আপনারা জানেন আমরা করোনা রোগী পেয়েছি মার্চের 8 তারিখে, মানে আমাদের 3 মাসের বেশি পার হলো। আমাদের স্বাস্থ্য যে ব্যবস্থা রয়েছে এই বিষয়ে তো কম বেশি সকলেই জানে। একটি হাসপাতালে, সে 500 বেড হাসপাতালে একটি আইসিইউ সংখ্যা আমরা দেখেছি নর্মালি 20-25টা আইসিইউ বেড থাকে সেখানে, একটা 500 বেড বড় হাসপাতালে। এবং আমাদের জেলা পর্যায়ে হাসপাতালে কোনো আইসিইউ নাই, উপজেলায় তো নাই। আমরা এগুলো করার চেষ্টা করব আগামীতে, এখন বর্তমানে নাই। আমাদের হাতে যতগুলো মেডিকেল কলেজ আছে এবং বড় হাসপাতাল যেগুলো চালু আছে সেখানে যে আইসিইউর সংখ্যা ছিল সেগুলোকে আমরা এর মধ্যে 3 মাসের মধ্যে যতটুকু পেরেছি আমরা বাড়িয়েছি, প্রায় অনেক জায়গায় দ্বিগুণের কাছে নিয়ে গেছি। কিন্তু সেটাও পর্যাপ্ত নয়, কারণ আইসিইউ আগে তো বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হতো স্বাভাবিক রোগীদের জন্য, স্বাভাবিক চিকিৎসার জন্য। কিন্তু করোনাটা একটি বিশেষ ধরনের, এই এটা একটা অসুখ, বিশেষ ধরনের ভাইরাস, এর চিকিৎসাও বিশ্বে কেউ জানতো না, এই ভাইরাস সম্বন্ধেও জানতো না, এবং প্রস্তুতি তো নেওয়া একটা দুরূহ ব্যাপার ছিল। কি প্রস্তুতি নিবে? 3 মাস আগে তো কেউ বলতে পারে নাই যে এই রোগীর হলে লোকের কি হবে, কি কি প্রয়োজন হবে, কতগুলো আইসিইউ বা কতগুলো অন্যান্য যন্ত্রপাতি লাগবে, এটা তো কেউই বলতে পারেনি। যে আমরা এর মধ্যে যখন বিশেষজ্ঞরা এটা বলেছে আমরা রাতারাতি যতটুকু সম্ভব বাড়িয়েছি। এখানে অক্সিজেনের রিকোয়ারমেন্টটা সবচেয়ে বেশি হয়, আমরা অক্সিজেন বাড়াবার চেষ্টা নিয়েছি, অনেক অক্সিজেন আমরা অনেক অক্সিজেন সিলিন্ডার আমরা নতুন কিনেছি, যেখানে সেন্ট্রাল লাইন ছিল না সেখানে সেন্ট্রাল লাইন আমরা বসিয়েছি এবং বসিয়ে যাচ্ছি। এবং আমাদের জেলা পর্যায়ে এবং অন্যান্য শহরে সব হাসপাতালে আমরা সরাসরি সেন্ট্রাল লাইন বসানো, অক্সিজেনের প্লান্ট বসানো, এই কার্যক্রম চলমান আছে। অনেক বসে গেছে, অনেক বসতেছে, অনেক বসবে। কিন্তু রোগী সংখ্যা যদি হাজারে হাজারে হতে থাকে, প্রত্যেক দিন যদি 3,000 রোগী হয়, 1 মাসে হয়ে যায় 1 লক্ষের মতো, 1 লক্ষের রোগী যদি কিনা
20% না আপনার 10%ও যদি তার হসপিটালাইজেশন লাগে, হসপিটালের সেবা লাগে, তাহলে 10,000 লোকের হসপিটালের সেবা লাগে। 10,000 লোকের হাসপাতালে জায়গা দেওয়ার মতো ক্যাপাসিটি প্রত্যেক মাসে এই বাংলাদেশে তো আপনারা জানেন এই ব্যবস্থা সেভাবে নাই। আমাদেরকে আমরা আইসোলেশনের জন্য ব্যবস্থা নিয়েছি বসুন্ধরা এবং আমরা সিটি কর্পোরেশন নর্থে, এই দুইটা মিলে 3,500 লোকের আমরা আইসোলেশনে রাখতে পারবো। আর অন্যান্য হাসপাতাল তো প্রায়ই ভরা, কারণ সেখানে নন কোভিড রোগীরাও তো রয়েছে যারা অন্যান্য অসুখে যারা ভোগেন, অন্যান্য অসুখের জন্য চিকিৎসা তারাও তো হাসপাতালে আছে, প্লাস কোভিড রোগীরাও আসে এখন ওখানে যুক্ত হচ্ছে, হাসপাতালের ক্যাপাসিটিও তো কমে যাচ্ছে এবং আমরা আইসিইউ তো দেওয়া তো দুরূহ ব্যাপার হয়ে গেছে। তারপরেও আমরা যতটুকু পারি আমরা দিয়ে যাচ্ছি এবং আমাদের এই অক্সিজেন লাইনগুলো বাড়িয়ে যাচ্ছি এবং প্রাইভেট হাসপাতালগুলো আগে আমাদের সাথে সেভাবে আসছিল না, এখন তারা প্রাইভেট হাসপাতাল সব জায়গায় কাজ শুরু করেছে এবং তাতে আমাদের সেবার আই থিঙ্ক আরও ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, কারণ তাদেরও বেশ কিছু আইসিইউ আছে, অন্যান্য চিকিৎসার ব্যবস্থাও আছে এবং তারাও একসঙ্গে চিকিৎসা দিয়ে যাবে। কাজে এই পর্যায়ে আমরা মনে করি প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট মিলে যতটুকু সম্ভব করে যাচ্ছে, কিন্তু আমাদের রোগীর সংখ্যা যদি না কমাতে পারি তাহলে পরে আইসিইউ বাড়িয়ে বাড়াবার সক্ষমতা তো উদ্দেশ্যেরই নাই। আপনি 3 মাসে একটা হাসপাতাল তৈরি করা যায় না, 3 মাসে আইসিইউ চালাবার লোক পাওয়া যায় না, 3 মাসে যন্ত্রপাতিও পাওয়া যায় না, কারণ সমস্ত বিশ্বে যন্ত্রপাতি বন্ধ ছিল, ট্রেড বন্ধ ছিল আপনারা জানেন গত 3-4 মাস, এখন মাত্র খুলছে, মেশিনগুলো সব ইম্পোর্ট হয়ে আসে, কাজেই এগুলো চাইলেই এগুলো সঙ্গে সঙ্গে করাও যায় না। আমাদের যতটুক আমাদের হাতে ছিল যতটুক আমরা আনতে পারছি সেগুলো আমরা ব্যবহার করছি। মূল কথা হলো একটাই যে আমাদের রোগী কমাতে হবে, রোগীর সংখ্যা কমাতে হবে, তবেই আমরা জীবন বাঁচাতে পারবো এবং সেবা দিতে পারবো, এইটাই হলো আমার মোটামুটি ধারণা আর কি। আমি যেটা দেখছি এটি একমাত্র উপায়। মাননীয় মন্ত্রী আপনি আমার সঙ্গেই থাকুন, আবারও আপনার কাছে আমরা আসব। এবার আমরা যাব যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ডাক্তার মোর্শেদের কাছে, বলবো যে এখন বাংলাদেশিরা করোনায় আক্রান্ত কেমন পরিমাণে হয়েছিল বা এখন কি অবস্থা বাংলাদেশিদের যদি একটু বলতেন। ধন্যবাদ আরিফ ভাই। নিউ ইয়র্কে আসলে শুধু বাংলাদেশি না, মোটামুটি ফুল কমিউনিটি ইনফেক্টেড, সব বাংলাদেশিরাও প্রচুর পরিমাণে ইনফেক্টেড, স্পেশালি কুইন্স, ব্রুকলিন এবং ব্রঙ্কস এরিয়াতে। কিন্তু এই মুহূর্তে সংক্রমণের পরিমাণ অনেকটাই কমে গেছে এবং আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথার সাথে একমত, কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করব। নিউ ইয়র্কে যেটা নিউ ইয়র্কে আমাদের প্রথম কেস ছিল মার্চে 6 বা 7 তারিখ, তারপরে হঠাৎ করে খুব র্যাপিডলি আমাদের রোগীর পরিমাণ বেড়ে গেল। তো আজকে বাংলাদেশে যে অবস্থা, নিউ ইয়র্কেও কিন্তু সেম অবস্থাতেই আমরা পড়েছিলাম। তো আমরা আমাদের এখানে যেটা করছে একটা জিনিস হলো যে আমাদের প্রতিটা হসপিটালকেই কোভিড হসপিটালে পরিণত করা হয়েছিল এবং আমরা যখন দেখলাম যে মার্চের 30 তারিখের দিকে এসে যে আমার হসপিটাল ছিল হলো ব্রুকলিনে এপি সেন্টার এবং আমাদের হাইয়েস্ট রুগী ছিল, আমাদের হসপিটাল থেকে শুরু করে সমস্ত হসপিটালের রুগী পুরোপুরি বেড একটাও ছিল না, তখন আমরা ডিসাইড করলাম গভর্নমেন্ট থেকে যে প্রত্যেকটা হসপিটালে, এভরি সিঙ্গেল হসপিটালে 50% বেড সংখ্যা বাড়াতে হবে। তো যা মাননীয় মন্ত্রী যেটা বললেন, আমরাও কিন্তু সেম প্রবলেম ফেস করছি যে হ্যাঁ ইমিডিয়েটলি রেডি করা খুব ডিফিকাল্ট। তো আমরা যেটা করছি একটা হলো যে আমাদের আর্মি আসলো, তারা 1,000 বেডের একটা হসপিটাল এবং আমাদের প্রত্যেকটা হসপিটালে আমরা 50% বেড বাড়লাম, আমরা টেন্ট করলাম এবং আমরা কিন্তু সামনের রাস্তাগুলোতে সবগুলা টেন্ট বসাইলাম। তা আমরা যেটা করলাম যে প্রথমে যারা মাইল্ড টু মডারেট পেশেন্ট তাদেরকে আমরা ওখানে রাখা শুরু করলাম যখন আমাদের বেড শেষ হয়ে গেল। তারপরে আমরা একটা জিনিস করলাম যে আমরা র্যাপিডলি ডিসচার্জ করার চেষ্টা করলাম। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা আইসিইউ থেকেও বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে অক্সিজেন, আমরা যদি অক্সিজেন সরবরাহটা নিশ্চিত করতে পারি এবং আমরা যদি
রোগীদেরকে আর্লি হাসপাতালে আনতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই রোগীদেরকে আর্লি ছেড়ে দিতে পারবো এবং আইসিইউর উপরে চাপটা কমাতে পারবো। আমার আইসিইউতে আরেকটা জিনিস খুব জরুরি, শুধুমাত্র আইসিইউর যন্ত্রপাতি না, আমাদের কিন্তু আইসিইউর স্কিল ডাক্তার এবং নার্সও দরকার। গত কয়েকদিনে যেভাবে দেখা যাচ্ছে বাংলাদেশে অ্যানেস্থেটিস্ট এবং আইসিইউতে যারা আইসিইউ চিফরা মারা যাচ্ছে, তো এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের হয়তো বা একটা পর্যায়ে দেখা যাবে যে আইসিইউ চালানোর মতো মানুষই থাকবে না। তো আমি এতটুকু বলেই থামবো, তবে নিউ ইয়র্কে আল্লাহর রহমতে এই মুহূর্তে সংক্রমণের হার অনেকটাই ভালো, অনেক। ডাক্তার মোর্শেদ, আমরা আবারও আপনার কাছে আসবো। মাননীয় মন্ত্রী এবং ডাক্তার হারুনুর রশিদ, আপনারা সকলে আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা একটা বিরতি নেব এবং বিরতির পর বাংলাদেশে যে করোনা ভাইরাসের উপস্থিতি, এই ভাইরাস নিয়ে ডাক্তার হারুনুর রশিদ আমাদের সাথে কথা বলবেন। এছাড়াও জেলা পর্যায়ে করোনা পরীক্ষা করতে গিয়ে দেখা যায় যে সময় লেগে যায় এবং করোনার রেজাল্ট আসতেও কিন্তু একটু বিলম্ব হয়, এবং এই অবস্থা থেকে সরকার কি র্যাপিড টেস্টের দিকে যাবে কি না, এই বিষয়গুলো নিয়ে মাননীয় মন্ত্রী আমাদের সাথে কথা বলবেন। দর্শক, আমাদের সাথে এবার অনলাইনে আরও যুক্ত হবেন কানাডার মনির ইসলাম, যিনি বাংলাদেশ কমিটির পরিচিত একজন মুখ। তবে দর্শক, শুরুতে আমরা যে বিষয়টিগুলো কথা বলবো সেগুলো হলো যে বাংলাদেশের অনেক জেলা থেকে দর্শক আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। অভিযোগগুলো এরকম যে করোনায় পরীক্ষা করতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে, অর্থাৎ শিডিউল পেতে অনেক সময় লেগে যাচ্ছে, এবং একজন ব্যক্তি করোনায় পরীক্ষা করার পর তার রেজাল্ট আসতেও কিন্তু সময় লেগে যাচ্ছে, এবং দেখা যায় যে একজন করোনায় আক্রান্ত ব্যক্তি ওই রেজাল্টের আশায় থাকতে থাকতে আরও বেশি গুরুতর অসুস্থ হয়ে পড়ছে এবং চিকিৎসকরা কিন্তু তাদেরকে সেই চিকিৎসা দিতে পারছে না। অনুষ্ঠানের শুরুতেই তাই আমরা এখন এই বিষয়টি নিয়ে কথা বলবো মাননীয় মন্ত্রীর কাছে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে বলবো যে আপনি নিজেও জানেন যে জেলা পর্যায়ে যে অবস্থা, অর্থাৎ করোনা আক্রান্ত ব্যক্তি বা সন্দেহজনক কোনো ব্যক্তি যখন করোনা পরীক্ষা দিতে যাচ্ছে তখন কিন্তু তাদের অনেক সময় নিয়ে, তারপর সিরিয়াল নিয়ে তারপর কিন্তু পরীক্ষা করতে হচ্ছে, এবং পাশাপাশি দেখা গেছে যে রেজাল্ট আসতেও কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। বলবো যে সরকার র্যাপিড টেস্টের দিকে যাবে কি না এই অবস্থা থেকে উত্তরণের জন্য, এই বিষয়টি নিয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন এই কোভিড চিকিৎসার জন্য টেস্ট একটা বড় বিষয়, একটা বড় প্রয়োজন। আমরা যখন টেস্টের কার্যক্রম শুরু করি মার্চের শেষের দিকে বা মাঝামাঝি, তখন আমাদের আমরা বুঝতে পেরেছিলাম যে অন্যান্য দেশেও টেস্ট শুরু করেছে, আমাদের দেশে রোগী তখন একটা আমরা শনাক্ত করতে পেরেছিলাম, তখনই আমাদের এই টেস্ট করার জন্য আমরা ব্যবস্থা হাতে নিই। আমাদের বাইদেন আপনারা জানেন সমস্ত বিশ্ব কিন্তু বন্ধ, মানে সেখানে ইম্পোর্ট এক্সপোর্ট প্লেন এগুলো প্রায় সব বন্ধ হয়ে গেছে। আমাদের একটা মাত্র ল্যাব ছিল IDCR, সেই ল্যাবের মাধ্যমে আমরা মার্চের শেষে থেকে আমরা মোটামুটি কাজ শুরু করি এবং সেখানে শুরু করি 150-200 টেস্ট নিয়ে। আজকে এই পর্যায়ে আমরা দিন রাত খেটে আমরা যতটুকু আমাদের আপ্রাণ চেষ্টা করে আমরা 55টি ল্যাব আমরা স্থাপন করতে সক্ষম হয়েছি, 55টি, একটা থেকে নিয়ে 55টি। সেটা কিন্তু একটা দুরূহ বিষয়, আপনার একটা ল্যাব অর্থ শুধু একটা একটা ঘর নয়, একটা ল্যাবের একটা রেগুলার লেভেল টু ল্যাব, এখানে যন্ত্রপাতি লাগে যেগুলো বিদেশ থেকে আনতে হয়, এখানে সেই ঘরটা একটা বিশেষভাবে তৈরি করতে হয়, তারপরে আপনাদের ওই ল্যাব যারা পরিচালনা করবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হয়, প্রশিক্ষিত ব্যক্তি কোয়ালিফাইড ব্যক্তি হইতে হয়, প্লাস যারা স্যাম্পল কালেক্ট করবে তাদেরও প্রশিক্ষিত করতে হয়, এবং এদের প্রত্যেককেই আবার যথাযথ সুরক্ষা সরঞ্জাম যেগুলো আছে PPE সেগুলোর ব্যবস্থা করতে হয়। আমরা 55টি ল্যাব করার পরে এখন আমরা সর্বোচ্চ 16,000 আমরা করতে পারছি, হয়তো আগামী আরো কয়েকদিন হয়তো এটা 20,000 নেওয়া যাবে। কোন এক সময় বিশেষজ্ঞরা বলেছিল যে আমরা যদি 5,000 করি খুব ভালো হবে, তারপর 10,000 হলো, ফলে 10,000 হলে ভালো হবে, এখন বলতেছে 20,000 এবং তার বেশি। এটা আমাদের চেষ্টা থাকবেই সবসময় আরো বাড়ানো আরো বাড়ানো, কিন্তু আপনারা জানেন যে এটা রাতারাতি বাড়ানো সম্ভব হয় না,
But still, we are trying our best and we hope that we will increase our capacity. কিন্তু এখন হয়েছে কি রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে রাতারাতি এবং লোকে টেস্টও খুব করতে চায় যাদের প্রয়োজন আছে অসুস্থ তারাও করে আর যারা সন্দেহ আছে তারাও করতে চায় এই 17 কোটি লোকের জন্য আমি জানি এই টেস্টটা খুবই অল্প তারপরেও আমরা টার্গেটিং টেস্ট করে যাচ্ছি বেশি বেশি টেস্ট করা হচ্ছে যার ফলে একটু জ্যাম হয়ে যাচ্ছে মানে টেস্ট রেজাল্ট পেতে দেরি হচ্ছে যে সমস্যাটার কথা আপনারা তুলে ধরলেন এবং আমরা মনে করি যে ল্যাব আরও কিছু বাড়াবো বাড়াতেই থাকবো এবং পাশাপাশি রোগীও যদি কমাতে পারি তাহলে এই এই কষ্ট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এটা আমরা জানি সময় লাগছে চিকিৎসা দেরি হচ্ছে এর জন্য আমরাও দুঃখিত বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট উই হ্যাভ পুট ইন অল আওয়ার এফার্টস কিন্তু র্যাপিড টেস্টের কথা যেটা বললেন র্যাপিড টেস্টটা যেটা আছে এটা নাথিং নিউ এটা আপনারা জানেন যে আমরা বাংলাদেশে যে স্বাস্থ্য সেবা যেটা দিয়ে থাকি করোনার জন্য যেটা আমরা দিচ্ছি সেটা কিন্তু WHO অনুমোদিত এবং WHO অনুমোদন ছাড়া করা হয় না এবং এখানকার বিশেষজ্ঞ যারা আছে তাদের অনুমোদন ছাড়া করা হয় না র্যাপিড টেস্টের অনুমোদন আমরা এখনো পাইনি এবং না পাওয়ার ব্যাখ্যা তারা দিয়ে থাকে র্যাপিড টেস্টের রেজাল্টগুলো সবসময় সঠিক আসে না একটা বড় সংখ্যায় ভুল আসে যার ফলে র্যাপিড টেস্টের বিষয়টি আমরা অনুমোদন পাইনি যদি কখনো অনুমোদন পাই এবং যদি ভালো কোয়ালিটির র্যাপিড টেস্টের অ্যারেঞ্জমেন্ট হয় যেটার অ্যাকিউরেসি অনেক বেশি হবে ভালো হবে PCR কাছাকাছি হবে মতো হবে তাহলে পর অবশ্যই আমরা এটা নিয়েও চিন্তা ভাবনা অবশ্যই করব কিন্তু আপনাদের জেনে রাখা দরকার এখনো আমাদের আশেপাশের দেশে বিশ্বের অনেক দেশেই র্যাপিড টেস্টের এখনো করছে না মাননীয় মন্ত্রী আবারও আপনার কাছে আমরা আসব এখন আমরা ডাক্তার হারুনুর রশিদের কাছে আসব বলবো যে বাংলাদেশে যে করোনা ভাইরাসের যে উপস্থিতি রোগীদের শরীরে যে করোনা ভাইরাস রয়েছে এই ভাইরাস নিয়ে আপনার কিছু বলার আছে কিনা ভাইরাস নিয়ে বলার এইটুকু আছে যে উন্নত বিশ্বে যে ভাইরাসটা আগে ছড়িয়ে পড়েছিল সেইটা যখন সাউথ এশিয়াতে চলে এলো অথবা এশিয়াতে এলো আমরা দেখলাম যে যত সংক্রমিত হচ্ছে তার চেয়ে কম মানুষ মারা যাচ্ছে সেই হিসাবে আমরা এইটা ধারণা করতে পারি যে কিছু জেনেটিক্যাল চেঞ্জ হয়েছে যে জেনেটিক্যাল চেঞ্জের মাধ্যমে কিছু ডিলেটেড হয়েছে কিছু যার জন্য সংক্রমিত যে বেশিরভাগ হতো আর কি বেশি সংক্রমিত হতো সেইটা বোধ হয় কম সংক্রমিত হচ্ছে এটা আমার ধারণা আর কি এটা হচ্ছে জীববিজ্ঞানীরা এবং যারা জেনেটিক্যালি কাজ করেন তারা হয়তো পুরোপুরি বলতে পারবেন যেখানে আপনি ইউরোপ আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ আক্রমিত হয়েছে এবং অনেক বেশি মানুষ আক্রমিত হয়ে মারাও গেছে সেখানে যদি আপনি এশিয়া সাউথ এশিয়ার কথা চিন্তা করেন এখানে মৃত্যুর সংখ্যা অনেক অনেক কম যেমন বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র 1000 মৃত্যুবরণ করেছে পাকিস্তানে বোধহয় প্রায় 2000 কাছাকাছি এবং ভারতে প্রায় 10000 এখনও ছড়ায় নাই আমি মনে করি যে এই সংখ্যাটা উন্নত বিশ্বের চেয়ে অনেক কম এবং এটা আমাদের জন্য একটা সুরক্ষা কারণ আমাদের আমরা অত উন্নত বিশ্বের মতো সেইভাবে আমাদের জনসংখ্যার তুলনায় ডাক্তারের সংখ্যা কম আমাদের অ্যানেস্থেটিস্টের সংখ্যা কম আমাদের স্বাস্থ্যকর্মীদের যারা নিয়োজিত তাদেরও সংখ্যা কম সুতরাং এই দিকটা লক্ষ্য করে আমাদের যত কম সংক্রমিত হতে পারে ততই আমাদের জন্য দেশের জন্য সমাজের জন্য মঙ্গল হবে আপনার কাছে আমরা আবার আসবো প্রফেসর ডাক্তার হারুনুর রশিদ আপনি আমাদের সাথেই থাকুন এবার আমরা যাবো কানাডায় মনিরের কাছে বলবো যে ওখানে বাংলাদেশি কমিউনিটিতে এই করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে কিনা পাশাপাশি আমরা জানি যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আপনি পরিচিত একজন মুখ বাংলাদেশি কমিউনিটিতে বলবো যে সার্বিক অবস্থাগুলো নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন ধন্যবাদ প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কানাডাতে এ পর্যন্ত অ্যাজ অফ রাইট নাও আমাদের 98,000 অলমোস্ট 100,000 লোক সংক্রমিত হয়েছে এবং রিকভার করেছে 59,000 টোটাল ডেথ
as of right now 8,000, little over 8,000. আর বাংলাদেশিদের এ পর্যন্ত আমার জানা মতে কানাডাতে 18 জন মৃত্যুবরণ করেছেন শুধু টরন্টোতে, আর পুরো কানাডাতে অ্যারাউন্ড 30 পিপল সো ফার। আরেকটি বিষয় বলবো যে আপনারা বাংলাদেশি কমিউনিটি পক্ষ থেকে বাংলাদেশিদেরকে সচেতন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেছিলেন কিনা? আসলে এখানকার গভর্নমেন্ট যে সমস্ত পদক্ষেপ নিচ্ছেন, এরপরে বিভিন্নভাবে যে সাপোর্ট দিচ্ছে, এরপরে আমাদের কমিউনিটিকে আমরা আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছেন, যেমন ফরেন স্টুডেন্ট যারা, তারপর যাদের বাইর হওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে, যেমন আমি একটি অর্গানাইজেশনের সাথে জড়িত, আমাদের ক্যানাডিয়ান বাংলাদেশি কমিউনিটি অনলাইন বেসড একটা গ্রুপ, তার থেকে আমরা আর্থিকভাবে খাদ্য সহায়তা, গ্রোসারি করে বিভিন্নভাবে আমরা নিজেরা নিজেদেরকে সহযোগিতা করছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আবার আসবো মাননীয় মন্ত্রীর কাছে। বলবো যে একজন করোনা আক্রান্ত ব্যক্তি যখন চিকিৎসা সেবা নিতে যাচ্ছেন, অনেক সময় কিন্তু অভিযোগ আসে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। বলবো যে স্বাস্থ্যকর্মীরা ঠিকমতো তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে কিনা, এই বিষয়ে সরকার মনিটরিং করছে কিনা, এই নিয়ে যদি কিছু বলতেন। বিষয়টি সেভাবে আমরা দেখতে চাই না। আমাদের যারা ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা আছে, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে অনেক ডাক্তার মৃত্যুবরণ করেছে, নার্স এবং অন্যান্য কর্মীরা, তারা এই কাজটি করে যাচ্ছে এবং তাদের প্রতি আমাদের সবসময় পূর্ণ সহযোগিতা, সহমর্মিতা এবং সব ধরনের শ্রদ্ধা রয়েছে। প্রথম দিকে আমাদের একটু, আপনারা জানেন যে নতুন ধরনের একটি রোগ, তার চিকিৎসা, তার ব্যবস্থাপনা জানা ছিল না, শুধু আমাদের নয় সারা বিশ্বেরই জানা ছিল না। সেখানে কাজ করতে যায় তো একটু ইনিশিয়ালি একটু সমস্যা দেখা দিয়েছিল, সেটা আমরা জানি, আপনারা সকলেই জানেন। সেখানে কিছুটা ভয়ও কাজ করেছে এবং সকলেরই জীবনের ভয় কার নাই, সকলেরই সেটা ছিল। প্লাস যে সুরক্ষা সরঞ্জাম লাগে, প্রথম দিকে তো এটা আমাদের দেশে সেভাবে ছিল না, আমরা আনতেও পারিনি, ওই সময়টা বিশ্বজোড়া সব বন্ধ ছিল, এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ। সেই জন্যে আমরা লোকালি যতটুকু সম্ভব হয়েছে আমাদের সুরক্ষা সরঞ্জাম আমরা ব্যবস্থা করার চেষ্টা করেছি। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি যেহেতু ছিল, তারা অনেক কিছু যে যে ডাক্তাররা যে পড়ে পিপিএস ওগুলো তারা বানিয়ে দিয়েছিল, আর কিছু আমরা অন্যান্য জিনিসগুলো এনেছি, যার ফলে আমি মনে করি যে যখন সুরক্ষার জিনিসগুলো আমরা বেশি করে দিতে পারলাম, তখন ডাক্তাররাও আশ্বস্ত হলো এবং কাজ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করলো। তারপরে ম্যানেজমেন্টও, আপনারা জানেন যে ম্যানেজমেন্ট করতেও কষ্ট হয়েছে, কারণ এখানে ডাক্তার, নার্স এবং কর্মীদের সংখ্যা বেশি লাগে, তারা প্রায় 50% ডাক্তার ওই মাসের অর্ধেক কাজ করে, আবার তারা কোয়ারেন্টাইনে যায়, আবার নেক্সট ডে আসে, কাজে আমাদের সংখ্যা প্রায় দ্বিগুণেরও বেশি, কোনো ক্ষেত্রে 3 গুণ ম্যান পাওয়ার লাগছে, যার ফলে কিছুটা প্রবলেম হচ্ছে, ছিল প্রবলেম যেগুলো, এবং আমাদের সেই ডাক্তারদেরকে আলাদা হোটেলে রাখতে হয়েছে। সেই হোটেল ব্যবস্থা, হাজার হাজার লোককে হোটেলে রাখা, তাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা, তাদের আলাদা গাড়ির অ্যারেঞ্জমেন্ট করা, কারণ তারা বাড়িতে যায় না, এবং ম্যান পাওয়ারও শর্টেজ হয়ে গেল। পরে আমরা 2000 ডাক্তার এবং 6000 নার্স আমরা নতুন করে আমরা নিয়োগ দিলাম। সেই এই সবগুলো যখন মোটামুটি আমরা করতে পেরেছি, এখন আর আমি মনে করি সেই কমপ্লেনটি এভাবে আর নাই, ব্যবস্থাপনাও ইনক্রিজ করেছে এবং আমাদের রুগীরা সেইভাবে যে কমপ্লেন সেরকম না, এখন একটাই চাহিদা বেশি যে অক্সিজেন, যে অক্সিজেনটাই সবচেয়ে বড় দরকার, আমরা সেটার উপরে এখন সবচেয়ে বেশি জোর দিয়েছি এবং কাজ করতেছি। আর এই কথা ঠিক নয় যে ডাক্তার অবহেলা করছে বা পারে নাই, আপনার কারণগুলোও দেখতে হবে, কাজে এখন সে কারণগুলো অনেকাংশে দূর হয়ে গেছে, আমি মনে করি সেবার মানও ভালো হয়েছে, আগামীতে হয়তো আরও ভালো হবে। আচ্ছা মাননীয় মন্ত্রী, আপনার কাছে বলবো যে করোনা এই যে সংক্রমণ যে বৃদ্ধি পাচ্ছে, আপনার কাছে কি মনে হয় এর কারণগুলো কি কি হতে পারে? এটা ভালো প্রশ্ন, আপনারাও নিজেরাও জানেন বাংলাদেশের সংক্রমণটা হলো আমাদের মাইগ্রেন্ট যারা আছেন, যারা আমাদের দেশের
মানুষ যারা বাইরে কাজ করে বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপে, ইতালিতে, অন্যান্য দেশে, তারা যখন দেশে আসা শুরু করলো, তখন ওই দেশে অনেক সংক্রমণ বৃদ্ধি পেল, তারা এসে বাংলাদেশে এই করোনা ভাইরাসটি মোটামুটি ছড়িয়ে দিল। এবং আমাদের আগেই বললাম যে আর চিকিৎসা ব্যবস্থা, প্রতিকারের ব্যবস্থাটা আমাদের খুব ভালো জানা ছিল না, যে বিশ্বে জানা ছিল না। এবং বাড়লো যেহেতু কিনা আমরা এখানে চলাচল আমরা করছি, করতে দিলাম, তারপরে ফ্যাক্টরি চলছে। আমরা ঈদের সময় দেখলেন কত বাজার ঘাট হলো, ঈদে কত শপিং হলো, তারপরে ঈদে দল বেঁধে আবার দেশে গেল, আবার মাস্কও পরে না, এবং এই ধরনের নানাবিধ কারণের জন্যে মসজিদে ওখানে গ্যাদারিং করে নামাজও হলো, ইফতারও হলো, যার ফলে আমাদের মে মাসে প্রায় 40,000-50,000 বৃদ্ধি পেল, এপ্রিল মাসে মাত্র 8,000 ছিল, মে মাসে আরো 50,000 অ্যাড হয়ে গেল। এই সব মিলে এই সমস্ত কারণেই এটা বেড়েছে, এবং এই কারণগুলো যদি আমরা ধরে রাখতে পারতাম, বা আগামীতে যেটা চেষ্টা চলছে, এবং লোকে যদি মাস্ক পরে, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে, হাত টাত ভালো করে ধোয়, স্যানিটাইজ করে, তাহলে পরে আমি মনে করি এটি যেভাবে বেড়েছে সেটা কমানো সম্ভব হবে। মাননীয় মন্ত্রী, আপনি আমাদের সঙ্গে থাকুন, আবারও আপনার কাছে আসব। এবার আমরা যাবো প্রফেসর ডক্টর হারুনা রশিদের কাছে। বলবো যে আমাদের দেশে করোনা আক্রান্ত ব্যক্তিদের যারা যখন আক্রান্ত হচ্ছে, রেমডিসিভির, ফেভিপিরা, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন, কিছু কিছু ক্ষেত্রে প্লাজমা থেরাপিও আমরা লক্ষ্য করছি। বলবো যে এই যে চিকিৎসা পদ্ধতি, এটা নিয়ে আমাদেরকে যদি সংক্ষিপ্তভাবে আপনার কোনো মতামত দিতেন। আমাদের অনেক ভাগ্যবান যে উন্নত বিশ্বে যারা এই রোগটা শনাক্ত করে চিকিৎসা পদ্ধতি দিয়েছে, তারা ইতিমধ্যেই অনেক পাবলিকেশন করেছে এবং মানুষকে জানিয়ে দিচ্ছে কোন ওষুধগুলো কার্যকরী হবে, কোন ওষুধগুলো কার্যকরী হবে না। আপনি জানেন যে ল্যান্সেট এবং নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত জার্নাল মেডিকেল সায়েন্সে, এবং তারা এ পর্যন্ত দেখেছে যে এই হাইড্রক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন, এটা কোনো কাজেই আসে না করোনা ভাইরাস ইনফেকশন রোধ করতে। এরপরে তারা অন্যান্য অ্যান্টিভাইরাল এজেন্ট দেওয়া শুরু করলো, কিছুটা যেটা সেটা কনফার্ম বলেও নাই, রেমসিডিভির। তারা বলছে হ্যাঁ, রেমসিডিভির যদি তুমি প্রথমে 200 মিলিগ্রাম দিয়ে তারপরে 100 মিলিগ্রাম 14 দিন দাও, তাহলে তোমার হয়তো করোনা ভাইরাসের আক্রমণটা 14 দিনের জায়গায় তোমার 8-10 দিন লাগবে, কিন্তু এটা তোমার মর্টালিটি, তোমার মৃত্যু একই পর্যায়ে থাকবে, অর্থাৎ এটাও কোনো কাজই আসলো না। তারপরে লাস্টে যেটা চালু হচ্ছে সেটা হচ্ছে প্লাজমা থেরাপি। এই প্লাজমা থেরাপি নিয়ে বাংলাদেশে বহু হইচই পড়ে যাচ্ছে, কিন্তু ইদানিং যে রিপোর্টটা এসছে উহান শহর থেকে, যেটা চায়নায় এটাকে র্যান্ডোমাইজ কন্ট্রোল স্টাডি বলে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো স্টাডি, যেখানে একজন কন্ট্রোল রাখা হয় এবং একজনকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। এরা শেষ পর্যন্ত বলল যে প্লাজমা থেরাপি সত্যিই রোগীকে ভালো করে, তারা বলছে না এটাও রোগীকে ভালো করে না। সুতরাং আমরা যে আমাদের মিনিস্টার সাহেবের সঙ্গে কথা বললাম, ওইটাই হচ্ছে সবচেয়ে বেশি, যে অনলি অক্সিজেন থেরাপি আপনাকে বাঁচাতে পারে, এছাড়া আর কোনো ঔষধের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আর আপনি জানেন একটা রেমসিডিভির যদি আপনি 14 দিন দেন, একটা রোগীর 1 লক্ষ টাকার উপরে খরচ হয়ে যাবে। আপনি ওই 1 লক্ষ টাকা যেটা কোনো কাজে আসছে না, আপনি ডাউটফুল রেজাল্ট, সেটা আপনি কেন বাংলাদেশের মতো এই পরিস্থিতিতে আপনি ইউজ করতে যাবেন কিছু সংখ্যক লোকের জন্য? সুতরাং অক্সিজেন নিয়ে যে আমাদের হেলথ মিনিস্টার, আমাদের স্যার বলছেন, এটাই সবচেয়ে, আপনি মাস্ক পরতে বলেন 70% লোককে, আপনি ডিস্টেন্স মেনটেন করেন এবং আপনার হাত পরিষ্কার করেন এবং অক্সিজেনের যোগানটা দেন। অক্সিজেনের যোগানটা যদি আমরা হসপিটালে দিতে পারি, এই সাধারণ অক্সিজেন যেটা আমরা 2,000 থেকে 5,000 লিটার দেই, যেটা নেজাল, সেইটাই সবচেয়ে বেশি প্রয়োজন যদি 93%-এর নিচে থাকে। যদি তারও নিচে চলে যায়, তাহলে আমরা মাস্ক ব্যবহার করে অক্সিজেন দিতে পারি, সেটাই সব হসপিটালে দেওয়া সম্ভব, সেটা 5-15 লিটার পর্যন্ত দিতে পারেন। তারপরে যদি আপনার অক্সিজেন প্রয়োজন হয়, সেখানেও আপনি কিন্তু ভেন্টিলেটর প্রয়োজন হয় না, আপনি সেখানেও হাই ফ্লো অক্সিজেন দিতে পারেন।
তো সরকারকে আমি রিকোয়েস্ট করব যে হাই ফ্লো অক্সিজেনটা যদি আনা যায় তাহলে কিন্তু ভেন্টিলেটরের তেমন প্রয়োজনই হচ্ছে না। এবং এই হাই ফ্লো একটা ভেন্টিলেটরের যে দাম তার চেয়ে 1/5 দাম হবে এই হাই ফ্লো, যেখানে 50 থেকে 60 লিটার আপনি অক্সিজেন দিতে পারেন। সুতরাং যদি আমরা শুধুমাত্র অক্সিজেনটাই যোগান দিতে পারি আর যদি কোনো ট্রিটমেন্ট নাও করি, জ্বরের জন্য যদি শুধু প্যারাসিটামল দিই এবং তার যদি লেগ থ্রম্বোসিস না হওয়ার জন্য কিছু যেটা অ্যান্টিথ্রম্বিন ওষুধ আছে সেইটা প্রয়োগ করি, রোগীকে একটু হাঁটাচলা করতে পারি, তাহলে আপনি দেখবেন যে রোগী যার সারার সে সেরে যাবে, রোগী যে মৃত্যুমুখে পতিত হবে। আপনি জানেন যে এই ভেন্টিলেটর দেওয়ার পরেও প্রগনোসিস কিন্তু ভালো না সারা বিশ্বে, উন্নত বিশ্বেও। এবং এই ভেন্টিলেটর যদি ইনভেসিভ প্রসিডিওর করে সেখানে ডাক্তারের মৃত্যু খুব বেশি, অ্যানেস্থেটিস্টের মৃত্যু খুব বেশি। এখন একজন প্রফেসর, অ্যাসিস্ট প্রফেসর, অ্যাসিস্ট প্রফেসর একটা মৃত্যু মানে লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি বাংলাদেশের। এদেরকে ট্রেনিং দেওয়া অত্যন্ত দুষ্প্রাপ্য, আমাদের ট্রেনিংপ্রাপ্ত মানুষজন নেই। আমরা যদি ভেন্টিলেটর হাজার হাজার ভেন্টিলেটর জোগাড় করি, আমরা কিন্তু এই ম্যান পাওয়ার ট্রেনিং না দিয়ে যদি সেগুলো আমদানি করি তাহলে আমাদের ওই ভেন্টিলেটর বসে থাকলে সেই যন্ত্রপাতিগুলো আবার নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা কত ভেন্টিলেটর দেব এটা খুব ক্যালকুলেটেড করে, কত জনবল আমরা 3 মাসে দিতে পারবো সেগুলো ক্যালকুলেট করে তারপরে যেন ভেন্টিলেটর আমদানি করা হয়। আমার ই হচ্ছে আগে ট্রেনিং দেন, তারপরে সেই ট্রেনিংয়ে কত মানুষ আছে তখন আপনি ভেন্টিলেটর অর্ডার দেন। একটা ভেন্টিলেটর অর্ডার দিতে হয়তো 1 মাসের মধ্যে পৌঁছে যাবে, কিন্তু একটা অ্যানেস্থেশিয়ার ট্রেনিং যারা ভেন্টিলেটর যোগাবে তাদের ট্রেনিং তো মিনিমাম 3 মাস লাগবে। ডাক্তার হারুনুর রশিদ, আপনার অনেক মূল্যবান বক্তব্য শুনলাম এবং মন্ত্রীও শুনলো। মন্ত্রী মহোদয়, আপনাকে এখন অনুষ্ঠানে আমরা একদম শেষ দিকে চলে এসেছি, বলবো যে করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ কি ব্যবস্থা সরকার গ্রহণ করেছে আর দেশবাসীর উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা একটু সংক্ষিপ্ত করে যদি আমাদের বলতেন। ধন্যবাদ, অনেক বড় প্রশ্ন এবং ছোট উত্তর। আমি ডক্টর রশিদকে ধন্যবাদ জানাই যে উনি বিষয়টি তুলে ধরেছেন। ভেন্টিলেটরের অভিজ্ঞতা আমাদের খুব খারাপ, এখানে যে রোগীগুলো ভেন্টিলেটরে দেওয়া হয়েছে তার 99% মৃত্যুবরণ করেছে। কাজে আমাদের ভেন্টিলেটর থেকে অক্সিজেনটাই খুব প্রয়োজন, যেটার আমরা ব্যবস্থা করছি। আমরা হাসপাতাল, সব হাসপাতাল আমরা এখন কোভিড করে দিয়েছি, কোনো আর নন কোভিড হাসপাতাল তেমন কোনো নাই এবং সব ওপেন করে দেওয়া হয়েছে। এবং আমরা আইসোলেশনের জন্য প্রায় 3,500-4,000 বেডেরও ব্যবস্থা আছে এবং প্রাইভেট সেক্টরেরও এখন চলে আসছে। কাজে এই জিনিসগুলো আমি মনে করি খুব ভালো সংবাদ। এবং অক্সিজেনের ব্যবস্থার জন্য আমরা হাই ফ্লো অক্সিজেনের অর্ডার দিয়েছি, এগুলো পৃথিবীর খুব কম দেশে তৈরি হয়, 2-1টা দেশে তৈরি হয়, সেগুলো আমরা নিয়ে আসতেছি। এবং আমাদের সেন্ট্রাল লাইন যেখানে যেখানে ছিল না সেখানেও আমরা হাসপাতালে অক্সিজেন সেন্ট্রাল লাইন করে দিচ্ছি। এবং আমরা জোনিং ব্যবস্থা করছি, আমরা জানি ঢাকা শহরকে পুরোপুরি লকডাউন করতে পারবো না, সেই অথরিটি আমাদের নাই। আমরা যেখানে যেখানে আমরা রেড জোন যেটা করছি, ইয়েলো জোন যেটা করছি, গ্রিন জোনকে আমরা লকডাউন করব না, রেড ইয়েলো জোনকে আমরা লকডাউন করব এবং যেখানে সংক্রমণ রয়েছে। আর পরিশেষে আমি যাই কিছু করি জনগণের সহযোগিতা ছাড়া আমাদের এটা সফল হবে না। জনগণকে বলবো যে জোনের ভিতরে থাকবেন, যে নিয়ম আছে সেই নিয়ম মেনে চলবেন। এবং আপনারা আশা করি যে আপনারা যারাই বের হবেন, যেখান থেকে বেরোন না কেন, মাস্ক পরে বেরোবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন এবং স্যানিটাইজ করবেন। আর পারত পক্ষে না বেরোলে পারে যদি ভালো হয়, বাসায় থাকলে ভালো হয়। এবং সরকারের যে স্বাস্থ্য নির্দেশনাবলী আছে এগুলো মেনে চলবেন। আমি আশা করি আমরা এই করোনা ভাইরাস থেকে অন্য দেশ যেভাবে বেরিয়ে আসছে আমরাও বেরিয়ে আসবো, আমাদের প্রিয়জনদের নিরাপদে রাখবো, আমাদের দেশের অর্থনীতিকেও আমরা ভালো রাখার চেষ্টা করব। এবং এটাই আমাদের অঙ্গীকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এইটাই নির্দেশনা। সকলকে ধন্যবাদ, সালাম আলাইকুম। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। তার সাথে ধন্যবাদ প্রফেসর ডাক্তার হারুনুর রশিদ এবং ডক্টর মোর্শেদ আপনাকেও। দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের চিঠি লিখতে পারেন। এছাড়াও আপনাদের সঙ্গে আমি আরিফুর রহমান সঙ্গে আপনাদের সাথেই থাকব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সচেতন থাকুন।